এই বন্ধ খরচ হয় 41 লাখ ইনদালা ফার্নিচার এখানে ব্যবসা করি ব্যবসার টাকা দিয়ে বাড়ি করতেছি কাজ শিখি পারছেন একটু বেশি আছে এখন 2-3 বছর আস্তে আস্তে যে ব্যবসা করে টাকা পয়সা আসবে ওই পয়সা এখানে খরচ করব বাবজানের ওই দিকে টাকা পয়সা আমাদের দরকার নেই আর বাবজান যেটুকুই টাকা পয়সা ওই দিকে পাবে জনগণের মধ্যে এখন 10 টাকা হলে বিলে দিক 5 টাকা হলে ওই দিক এবারে এই বন্ধ খরচ হয় 41 লাখ ইনদালা ফার্নিচার এবারে নাম ডুপ্লেক্স এখানে ব্যবসা করি ব্যবসার টাকা দিয়ে বাড়ি করতেছি আর বাবজান যে টাকা কামাই করে গরিব দুঃখের মাঝে যে দেয় আবার ওই যে নাটক ফাটক সিনেমা এগুলো বেড়া খরচ করে আমরা দেখেছি যে অনেক আগে যে এই যে করোনা হয়েছিল করোনার সময় হিরো আলম ভাই রাস্তায় বের হয়ে গরিব দুঃখীদের খাওয়াতো এবং আপনার অনেক সাহায্য সহযোগিতা করতো এই বিষয়টা আপনি কীভাবে দেখেন এই বিষয়ে ভালো দেখি ঢাকার থেকে এখানে আসে বৌড়ো থেকে এলে কিনে প্যাকেট করে দিছি রাতে রাতে নিয়ে চলে গেছিলো হলো যে বোন সিলেট সিলেট যায় বিতরণ করে আচ্ছা আমরাও সহযোগিতা করছি তার সাথে ভালো হলে সহযোগিতা করা ভালো তো অনেক মানুষ তো আসলে অনেক মানুষের টাকা আছে কিন্তু আসলে এই ডুপ্লেক্স বাড়ি করার সাহস আসলে অনেকের নাই আপনারা আসলে কিভাবে এত মানে সাহস করলেন মনের ইচ্ছাটা করলেন আসলে ইচ্ছা মানুষের ইচ্ছা জাগে সেজন্য শুরু করছি আস্তে আস্তে করব তো কতদিন হচ্ছে শুরু করছেন আর এখন পর্যন্ত কতটুকু কাজ হয়েছে কাজ শিখি পারছেন একটু বেশি আছে কত আগে শুরু করছিলেন এই কাজ এই বছর দিয়ে হচ্ছে এখন 2-3 বছর লাগবে কমপ্লিট হতে আমার কথা আরো করুক মানুষ মাঝে আরো যেটুকু আর তবিল আছে সেটুকু বিলে দিক তাতে আমি সন্তুষ্ট প্রথমে আপনি বাড়ি করার ব্যাপারে কার সাথে আলাপ করছিলেন আমরা দুই বাপ প্রতি গল্প শোনা আছে ডিজাইন কে পছন্দ করতে আপনি না আলম বাপ বেটা মিলেই করা আছে আলো আপনি বুঝেছে যে আপনি যদি বাড়ি করলে ভালো হবে হ্যাঁ দুই বাপ প্রতি গ্যাস্ত ইয়ের কাছে ইঞ্জিনিয়ারের কাছে আস্তে আস্তে যে ব্যবসা করে টাকা পয়সা আসবে ওই পয়সা এখানে খরচ করব বাপজানের ওই দিককে টাকা পয়সার আমাদের দরকার নেই আর বাপজান যেটুকুই টাকা পয়সা ওই দিকে পাবে জনগণের মধ্যে এখন 10 টাকা হলে বিলে দিক 5 টাকা হলে ওদিক জিঙ্কা অবস্থা তারই উপরে বিলে দেয় আমার শুনে বড় গল্প করা যাবে না